আকর্ষণীয় ডিজাইন, মানে আজকে টোটালটাই আকর্ষণ থাকবে। ফুল মিরর গ্লাস দেখেন, পঙ্কিরাজ 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ডিজাইনটা দেখেন, পুরোটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে জালি করে নকশা করা। লং ডেসিং টেবিল সবচেয়ে সুন্দর, হ্যাঁ দেখেন এই ডেসিং টেবিলটার খাটের আকর্ষণ। ওয়াও, অনেকগুলো কালার আছে আমাদের কাছে খোদাই করা ভাইয়া। আচ্ছা, তাদের জন্য এটা আসলে অনেক উপকারী, সেগুন কালার করা ভাই, জমিন করে খোদাই করে নকশাটা করা। এখানেও কিন্তু একটা পাল্লা আছে, যে কোনো ডিজাইন ভাই কষ্ট হবে না, পাল্লাই কিন্তু ডিজাইনটা আছে। আপনি এই পাল্লাটা একটু ভিতরে দেখেন, গিফট আছে আমার, সর্বমোট 10,000 টাকা দিব। টেবিলের ভিতরে চুরির হ্যাঙ্গার করেছি কত কিছু, এবং এই খাটটাও কিন্তু অনেক উঁচু দেখেন, এক্সট্রা 5,000 টাকা ডিসকাউন্ট, কত সর্বমোট 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে সাথে পাবেন একটা বিছানার চাদর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স, আজকে যে শপটিতে আমরা দাঁড়িয়ে আছি এই শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দেন। আচ্ছা, আমাদের শপটার নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানা সংলগ্ন। আচ্ছা, তো যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে রাস্তার অপর সাইডে এসে, মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড়, বা যে কাউকে বললেই হবে যে দক্ষিণ খানের যে নতুন থানা হয়েছে আমরা থানার পাশে আমাদের শোরুমটা। তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নাম লিখে সার্চ করলে এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। আচ্ছা আরিফ ভাই, আজকের ধামাকা কি থাকবে? আজকে আমরা একটা বেডরুম প্যাকেজ দেখব, এবং আকর্ষণীয় একটা ডিসকাউন্ট থাকবে, আকর্ষণীয় ডিজাইন, মানে আজকে টোটালটাই আকর্ষণ থাকবে প্যাকেজে। কিন্তু মানে আকর্ষণীয় আকর্ষণ নাকি? সব 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 আকর্ষণ। এই প্যাকেজে মোট আইটেম কয়টি ভাইয়া? এই প্যাকেজে সর্বমোট আইটেম হবে 14টা, বিকজ এখানে 6টা হবে আপনার ফার্নিচার আইটেম এবং 8টা হবে গিফট আইটেম। 8টা গিফট আইটেম? 8টা গিফট আইটেম। যদি আগে দেখাই দিতেন কি কি গিফট থাকতেছে ভাই? গিফটটা পরে দেখাই। পরে দেখাইবেন? পরে দেখাই। আমার ভিয়াস তো টানাটানি শুরু করে দিবেন ভাই, গিফট তো দেখাবোই, বলেছি যখন অবশ্যই গিফট দিব এবং গিফটও দেখাবো। আচ্ছা, ফার্নিচার কি কি আইটেম থাকতেছে যদি দেখাই দিতেন? ফার্নিচার আইটেম থাকবে আমাদের কিং সাইজের একটা খাট, 6 ফিট বাই 7 ফিট সাইজের বক্স খাট। কিন্তু এটা বক্স খাট? হ্যাঁ বক্স খাট। একটি সাইড বক্সও থাকবে? একটা সাইড বক্স, 3 ডোরের। আচ্ছা, একটা তিন পাল্লার ক্যাবিনেট? একটি তিন পাল্লার ক্যাবিনেট। একটা তিন পাল্লার আলমারি? একটি তিন পাল্লার আলমারি। হ্যাঁ, এরপরে কি থাকবে? এরপরে এ পাশে থাকবে হচ্ছে একটা ওয়ার্ড্রোব, একটি ওয়ার্ড্রোব এবং একটা লং ডেসিং টেবিল, একটি লং ডেসিং টেবিল। টোটাল 6টা আইটেম, ফার্নিচারের আইটেম হচ্ছে 6টা। আচ্ছা, তাহলে আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন? অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় খাট দিয়ে শুরু করি, আজকে আমরা খাট দিয়ে শুরু করব। তার আগে জানতে চাচ্ছিলাম এই বেডরুম সেটের নাম কি ভাই? ভাই এটার নাম আমরা দিয়েছি পঙ্কিরাজ। পঙ্কিরাজ মডেলের বেডরুম সেট? হ্যাঁ, পঙ্কিরাজ মডেলের বেডরুম সেট। পঙ্কিরাজ মডেলের বেডরুম সেটের আজকে প্রথমে খাট দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। খাট দিয়ে শুরু করব। আচ্ছা, এটা কি কাঠ দিয়ে তৈরি করলেন ভাই? আচ্ছা, আমাদের সমস্ত প্রোডাক্ট, আজকে আমরা প্যাকেজের ফার্নিচার প্যাকেজের যতগুলো প্রোডাক্ট দেখব সবগুলো প্রোডাক্টই কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং MDF দিয়ে তৈরি করা, ঠিক আছে? এবং আমাদের এই প্যাকেজটার কিন্তু একটা স্পেশালিটি আছে, স্পেশালিটি হচ্ছে এটার গুণের জন্য আপনি কিন্তু 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এটা কি মুখে থাকবে না? না ভাই, আমাদের ক্যাশ মেমোতে লেখা থাকবে, লিখে থাকবে। হ্যাঁ, এবং কালারের জন্য থাকবে হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি। 5 বছরের? হ্যাঁ, ওয়ারেন্টি থাকবে। যদি ঘুণ পোকা ধরে প্রোডাক্টটা নিয়ে আসবেন আমরা নতুন আরেকটা দিয়ে দেবো, আর যদি কালার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা নতুন করে কালার করে দেবো। আচ্ছা, খাটের হেডসেটটা যেহেতু বেশ এত সুন্দর লাগতেছে তাহলে আমরা হেডসেট দিয়ে আজকে শুরু করবো ভাই। এইটা হচ্ছে এই খাটের আকর্ষণ। ওয়াও, অসম্ভব সুন্দর কিন্তু ভাই, দেখতে অসম্ভব সুন্দর। এই খাটটাতে আপনি 3D করে আমরা জমিন এবং জালি দুটোই করেছি। দুইটাই করছেন? হ্যাঁ, দেখেন এই যে কত জায়গায়, ওই যে এই পাশটায় দেখেন, এটা কিন্তু জালি করা, জালি এই জায়গাটায় জমিন করা, এই জায়গাটায় জমিন করা, এই জায়গাটায় জমিন করা, আবার এখানে দেখেন জালি করা, এখানটাও জালি করা, এখানটাও জালি করা। আচ্ছা, এবং এত সুন্দর করে ডিজাইনটা করা, সাইটও নকশা করে দেওয়া আছে। হ্যাঁ, সাইটও উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতে কিন্তু নকশা আছে। এটার ঘাড়েটা কত ইঞ্চি থাকতেছে ভাইয়া? এটা 3 ইঞ্চি ভাই, সলিড 3 ইঞ্চি থাকবে। 3 ইঞ্চি আছে সলিড। এদিকে যে কাপড়টা দেখতে পাচ্ছিলাম এটা কি কাপড় হবে? এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের সুইট ভেলভেট করা, সুইট ভেলভেট করে বরফি শিলি করা আছে, বরফি শিলি করা। হ্যাঁ, এবং স্টোন গুলো হচ্ছে কাচের, এটাতে আসলে প্লাস্টিকের অনেক স্টোন গুলো দেয় কিন্তু আমাদের স্টোন গুলো হচ্ছে কাচের এবং খুব মজবুত, কিন্তু আপনি টানলেও ছিঁড়বে না, উঠাইতে পারলেও কিন্তু ছিঁড়বে না, উঠাইতে পারলে খাট নিয়ে যাবে, উঠাইতে পারলে ভাই আমরা খাট দিয়ে দিব। আচ্ছা, আমি যে কাপড়টা দেখতেছি কাপড়ের কয়টা কালার হয়ে থাকে ভাই? এটাতে অনেকগুলো কালার আছে আমাদের কাছে, দেখা গেছে সর্বমোট 40 থেকে 50টার মতো কালার হয়। আচ্ছা, ঠিক আছে, সবগুলো কালার তো আর অ্যাভেলেবেল হয় না, সবগুলো কালার তো রানিংও হয় না, অনেকে পছন্দও করে না,
তো বেশ কিছু কালার আছে, যেমন এগুলো সবাই পছন্দ করে, সুন্দরও লাগে, যে কোনো কালার। তারপরও যদি চাই যে যেগুলো চলে না বা পছন্দ হয় না ওগুলো নিতে চাই, আমরা ওগুলো কালার দিতে পারবো। আচ্ছা, এটা হেড সাইড, এটা হবে লেগ সাইড? হ্যাঁ, এটা হচ্ছে লেগ সাইড, এবং হেড সাইড লেগ সাইড কিন্তু সেম ডিজাইন করা, সেম ডিজাইন করা। বেশ, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে পায়ের দিকে দেখেন, পায়ের দিকে যে নকশাটা, নকশাটা কিন্তু বিশেষ করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। মানে একটা ভিক্টোরিয়া শেপের মতো কিন্তু পায়াটা করা আছে, খুবই সুন্দর লাগতেছিল। এটা সম্পূর্ণ খোদাই করা? সম্পূর্ণ খোদাই করা ভাইয়া। আচ্ছা, বেশ, দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন, এবং নিচের অংশ তো দেখেন ডিজাইন করে দেওয়া। দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ফার্নিচার, মানেই হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইনের বেডরুম সেট। আচ্ছা, এটা খাটটা আপনার বক্সে হবে না সেমি বক্সে হবে ভাইয়া? এটা বক্সে হবে, বক্সে হবে, দুই সাইডে হাইসা বক্স থাকবে। এবং এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এ পাশটা থেকে, দেখেন এই যে হাইছাটাও কিন্তু মাঝখানে ডিজাইন থাকবে। আচ্ছা, এবং পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত আপনি খাটের নিচে যদি কিছু রাখেন সেটাও কিন্তু বাহির থেকে দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। কেউ যদি সেমি বক্সে করে নিতে চায় সেক্ষেত্রে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এই বক্স খাটে কিন্তু একটা বিশেষত্ব আছে। কি ভাই বিশেষত্ব হচ্ছে? আপনি যদি এটা জোর করে নাড়াইতে চান এটা নড়বে না, নড়বে না, নড়বে না। আচ্ছা, বিশেষ করে যাদের বাড়িতে নতুন বিয়ে করেছে তাদের জন্য এটা আসলে অনেক উপকারী হবে। মানে নতুন বিয়ে যারা করছে তাদের জন্য অনেক অনেক উপকারী হবে। আচ্ছা ভাই, আমরা ওইদিকে না যাই, খাট দেখলাম, খাটের পাশাপাশি আর কি দেখব? খাটের পাশাপাশি খাটের সাইড বক্সটা দেখব। সাইড এটা হচ্ছে তিন ডয়ারের সাইড বক্স, একটা ডয়ার, দুইটা এবং তিনটা। আচ্ছা, অনেকে তিন ডয়ার পছন্দ করে না, দুই ডয়ার করে নিতে চায়, সেক্ষেত্রে করা যাবে, সাইজ এটাই হবে, ডয়ারগুলো একটু বড় হয়ে যাবে। আর কি ভাই, এটা সেগুনের মতো দেখাচ্ছে ভাই, কাহিনীটা কি ভাই? এটা সেগুন কালার করা ভাই, সেগুন কালার করা? হ্যাঁ, সেগুন কালার করা, খুবই সুন্দর লাগতেছিল। এবং এদিকে দেখেন সিঁড়ি সিস্টেমের বিট বিট করে দেওয়া আছে, আরো খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এই কর্নার, কার্নিশের কর্নারগুলো কিন্তু আপনি সিঁড়ি বিট দিয়ে একেবারে সিঁড়ির মতো একটা ডিজাইন করা থাকবে। সাইড বক্সের পাশাপাশি খুবই রাজকীয় একটি ওয়াল ক্যাবিনেট বা সুকেস দেখতে পাচ্ছিলাম, যে যেটাই বলুন না কেন জিনিস একটাই, একটাই। আচ্ছা, এটার এটার দেখেন এটার আকর্ষণটা হচ্ছে এখানটায়। ওয়াও, পুরোটাই কিন্তু জমিন করে খোদাই করে নকশাটা করা, জাস্ট গোল্ডেনের ডিজাইনটা উঁচু হয়ে আছে, বাকিটুকু কিন্তু পুরোটাই খোদাই করে জমিন করা, জমিন করা না? হ্যাঁ, এবং তিনটা পাল্লাই কিন্তু একই ডিজাইন করা, দেখেন। আচ্ছা বিয়ার্স, এই যে আমরা যে অনেক জায়গায় দেখি এই জায়গায় ডিজাইনের ভিতরে অনেক গুড়ি গুড়ি থাকে, দেখেন তো ফার্স্ট ক্লাস ফার্নিচার এখানে আপনারা খুঁজে পান কিনা ভাই? এইটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, দেখতে পাচ্ছেন কোনো জায়গায় গুড়ি গুড়ি কোনো কিছু পাবেন না। আপনি যেখানে হাত দিবেন দেখবেন পিছলি হাতটা চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে একটা তেলা ভাব থাকবে। আচ্ছা, এটা আপনার কয় পার্টে ভাগ করা যাবে? এটা হচ্ছে দুইটা পার্ট করা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পার্ট, এবং নিচের অংশটা হচ্ছে একটা পার্ট। নিচে কি কি থাকতেছে ভাই? এটা ক্যারি করার সুবিধার জন্য কিন্তু দুইটা পার্ট করা, আর নিচে হচ্ছে এখানে একটা পাল্লা আছে। আচ্ছা, পাল্লা। আচ্ছা, এই জায়গাটা একটু দেখে বলেন তো ভাই, এখানে কি পাল্লাই ভাই? না ভাই, এখানে হচ্ছে আকর্ষণ, এটা হচ্ছে ভাই। এটা কি ভাই? এটা একটা ডয়ার এবং এটা একটা ডয়ার, দুইটা ডয়ার। হ্যাঁ, দুইটা ডয়ার, এবং অনেক বড় বড় কিন্তু দুইটা ডয়ার ডয়ার রাখছেন ভাই আমরা ডিজাইনটা এইভাবে। এখানেও কিন্তু একটা পাল্লা আছে, দেখেন, এখানেও আরেকটা পাল্লা আছে, এখানে একটা পাল্লা আছে। আচ্ছা, নিচে যে কাঠটা ইউজ করতেছেন এটা কি কাঠ? এটা হচ্ছে মেহগুনি কাঠ ভাই। এটা দেই কারণ হচ্ছে আপনি ফ্লোরটা যখন পরিষ্কার করবেন তখন এখানে প্রত্যেক দিন পানি লাগতেছে। আচ্ছা, এই জন্য নিচে 3 ইঞ্চি কাট থাকবে যাতে পানি লাগলেও এই প্রবলেমটা আপনার না হয়। আচ্ছা, আর আপনি যে কালারটা করছেন এটা ওয়াটারপ্রুফ তো কালারটা? হ্যাঁ ভাইয়া, এই কালার ভেদ করে পানি ঢুকবে না তো ভেতরে? ঢুকবে না, তাহলে তো কোনো সমস্যা নেই। না, অবশ্যই না। আচ্ছা ভাই, একটা পাল্লা খুলে যদি দেখাই দিতে? আমি একটা না, একসাথে দুইটা পাল্লা দেখাচ্ছি, দেখেন, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে কত বড় একটা স্পেস। ওয়াও বিয়ার্স, আপনারা চেষ্টা করেন যে ভাই আমাদের স্পেস কম, স্পেস কম। আরিফ ভাই কিন্তু আপনাদের কথা মাথায় রেখে কিন্তু বিশাল বড় একটা কত বড় স্পেস নিশ্চয়ই বুঝতে পারছেন, বিশাল একটা স্পেস করা। এটা কিন্তু দুইটা পাল্লা খুলেছি আমি, যদি আরো একটা খুলে দেখাই, দেখেন এটাতেও কিন্তু সেম স্পেসটা কিন্তু এটার ভিতরে, বিশাল বড় স্পেস। আচ্ছা আরিফ ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের ভিউয়ার্স আমাদেরকে কমেন্টে জানানোর চেষ্টা করে, মাঝে মাঝে আমাদেরকে ফোন করে যে ভাই আমি ফুল বেডরুম সেট নিব না, আমি শুধু খাটটা নিব, সেক্ষেত্রে কি সম্ভব কিনা? যে কোনো প্রোডাক্ট সিঙ্গেল যদি নিতে চায়, অ্যাটলিস্ট যদি কেউ এই সাইড বক্সটা নিতে চায় সেটাও দেওয়া সম্ভব, সেক্ষেত্রেও দিতে পারবে, সেটাও দেওয়া সম্ভব। আচ্ছা, আবারও প্রশ্ন করে যে ভাই আমি ডিজাইন দেবো, সে বানাই দিবে, পারবেন কিনা? যে কোনো ডিজাইন ভাই, আমাদের নিজস্ব কারখানা, নিজেরাই তৈরি করি আমরা প্রোডাক্ট, যে কোনো ডিজাইন, জাস্ট একটা ক্লিয়ার ছবি দিবেন, আমরা ওটা হুবহু কপি করে দিব। নিজস্ব কারখানা না ভাই? হ্যাঁ ভাই, আমাদের নিজস্ব কারখানা। এটা হচ্ছে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণ ভাই। ওয়াও, আমার ব্যক্তিগতভাবে এই ডিজাইনের আলমিরাটা অনেক পছন্দ, খুবই সুন্দর লাগতেছিল, অনেক পছন্দ ভাই। আচ্ছা, কি কি অপশন থাকতেছে? এটার অপশন হচ্ছে আপনার ভিতরে সেল করা, সেল করা আছে, চারটা সেল করা আছে এই পাল্লায়। আচ্ছা, এটা কিন্তু ম্যাগনেট করা আছে, আমি কিন্তু পাল্লায় তালা লাগাই দিই। কয়টা ম্যাগনেট দিছেন? একটা? অবশ্যই দুইটা করে, দুই সাইডের পাল্লায়, বড় যেহেতু পাল্লা অবশ্যই দুইটা করে। কোথায় বিশ্বাসী না, আমরা নগদে বিশ্বাসী করি না। দেখেন আমি দেখাচ্ছি, এই একটা ম্যাগনেট, এই একটা ম্যাগনেট, এই একটা ম্যাগনেট, এই একটা ম্যাগনেট, অবশ্যই দুই সাইডের পাল্লায় দুইটা করে ম্যাগনেট, দুইটা করে ম্যাগনেট থাকবে। আর যেহেতু গ্লাস পাল্লাটা আমরা ম্যাগনেট সাধারণত একটা দেই, কারণ গ্লাসটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, এজন্য আমরা গ্লাস পাল্লায় ম্যাগনেট একটা দিই, একটা দিয়ে থাকি। আর মাঝখানে হচ্ছে
একটা ডয়ার আছে, একটা ডয়ার হবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার আছে, এবং এই আলমারিটার আকর্ষণ হচ্ছে ওয়াও, একের ভিতর দুই সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডয়ার করা, এটা হচ্ছে একটা ডয়ার করা, কিন্তু ডয়ারটা এমন ভাবে করা আপনার আপুদের শাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে। শাড়িটা ভাঁজ হবে না, নষ্ট হবে না, শাড়িটার ফোল্ডিং কোনো প্রবলেমই হবে না, জাস্ট ওখানে ঝুলিয়ে রাখবেন। আচ্ছা, যদি হ্যাঙ্গার করে রাখতে চান সেভাবেও রাখতে পারবেন, যদি বলেন যে ঝুলিয়ে রাখবো তাও রাখতে পারবেন, সেক্ষেত্রে রাখতে পারবেন। হ্যাঁ, আর নিচে একটা বড় স্পেস আছে যে জায়গাটায় আপনি শীত চলে গেলে কম্বল রাখার জন্য। আরে ভাই, আমাদের অনেক ভিউয়ার্স আবার কমেন্ট করতে পারে যে ভাই আমার যেহেতু এটা ড্রেসিং টেবিল আছে আমার মেয়ের দরকার নাই, আমি এটার মতো পাল্লা করে নিব। হ্যাঁ, সেটাও করে নিতে পারবে। বেশ, ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখে তাহলে কিন্তু আপনি এটা ডিজাইনটা কিন্তু এখান থেকে দেখেন, এই সেম ডিজাইনটা কিন্তু আমরা শোকেসেও দেখেছি, তিনটা পাল্লাই কিন্তু এই ডিজাইনটা আছে, তিনটা পাল্লাই কিন্তু ডিজাইনটা আছে। খুবই সুন্দর একটা সেম ডিজাইনটা আমরা শোকেসেও কিন্তু পেয়েছি। এই যে রুইতনের ডিজাইনটা, এটাও কিন্তু আমরা শোকেসেও আছে, আমাদের ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সবকিছুতে এই ডিজাইনটা কিন্তু আপনি বিদ্যমান পাবেন। আচ্ছা, আমরা খুবই চমৎকার ডিজাইন একটি সুকেস দেখলাম, এটার পাশাপাশি একটি ওয়ার্ড্রোব দেখবো নাকি ভাই? হ্যাঁ ভাইয়া, আমরা যে আলমিরাটার ডিজাইনটা দেখেছি সেম ডিজাইনটা দেখেন ওয়ার্ড্রোপেও। বেশ, দেখতে পাচ্ছেন এই দেখেন পাল্লার যে নকশাটা, সেম নকশা কিন্তু ওয়ার্ড্রোবের পাল্লা, তো জাস্ট একটু সাইজে ছোট বড়, যেহেতু ওয়ার্ড্রোবটা একটু ছোট আলমিরার পাল্লাটা একটু বড়, তাই এখানে একটু ছোট হচ্ছে। ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন, 10 দোকান দেখবেন এক দোকান থেকে ফার্নিচার নিয়ে, ফার্স্ট ক্লাস গ্যালারি ফিনিশিং নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। আচ্ছা, ওয়ার্ড্রোবে 100% ফিনিশিং পাবেন আমাদের প্রোডাক্টে। আমি বিশেষ করে এইটাই আমার কাছে বিশেষ ভালো লাগে যে অন্য অন্য জায়গায় দেখি এই জায়গায় ঘুরি ঘুরি থেকে যায়, দেখেন তো এখানে আছে কিনা, আমি একটু কাছ থেকে দেখি, দেখেন আরো কত জুম করে দেখাবো, দেখেন খুঁজে পান কিনা আপনারা। বেশিরভাগ শোরুমগুলোই এই যে উপরের যে গোল্ডেনের কালারটা দেখছেন, এই কালারটা দেখবেন লালচে বা কালো হয়ে যাচ্ছে, আমাদের গোল্ডেনের কালারটা একেবারে 100% গোল্ডেনই থাকবে। আচ্ছা, এটা লালচে বা কালো কোনোটাই এরকম মনে হবে না, এবং কখনো নষ্টও হবে না। চারটা ডয়ার থাকতেছে, একটি পাল্লা থাকছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে এটা কিন্তু তালা করা, দেখেন সিস্টেম করে দাও, আর ভিতরে কিন্তু অনেক বড় একটা স্পেস, অনেক মজবুত করে তৈরি করা রাখছেন না? হ্যাঁ, ভিতরেও কিন্তু কালার করা। আচ্ছা, এবং অনেক বড় একটা স্পেস করা আছে। আপনি এই পাল্লাটা একটু ভিতরে দেখেন, অনেকে বলে যে ভিতর সাইডে কালার মানুষ করে না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভিতরে কালার পাবে, কালার করে দেওয়া আছে, এবং চেন কবজা দেওয়া আছে। হ্যাঁ, চেন কবজা, এমনকি ভিতরে না ভাই, আমরা বাহির সাইডে পর্যন্ত কালার করে দিই, বাহির সাইডেও কালার থাকবে আমাদের প্রোডাক্টে। আচ্ছা, ওয়ার্ড্রোবের পাশাপাশি আর কি দেখবো ভাইয়া? ওয়ার্ড্রোবের পাশাপাশি এই প্যাকেজের লাস্ট আইটেম, সেটা হচ্ছে লং ড্রেসিং টেবিল, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, দেখেন এই ড্রেসিং টেবিলটার ভিতরে কিন্তু অনেকগুলো সেল করা, এটা কিন্তু হ্যাঙ্গারের পাইপ, এটা কিন্তু হ্যাঙ্গারের পাইপ, জাস্ট এখানে রাখবে না। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা পাইপ। আরে ভাই, চুরি হ্যাঙ্গার কয়টা দিচ্ছেন আপনারা? দুটো। আচ্ছা, আমাদের ভিউয়ার্স মাঝে মাঝে চাই যে তিনটা চুরি হ্যাঙ্গার করে নেবে, তিনটা চারটা, যেহেতু চারটা করলে বা তিনটা করলে একটু সমস্যা হবে কি, বড় চুরিগুলো রাখতে একটু প্রবলেম হয়ে যাবে, তবে চাইলে করে নিতে পারবে। আচ্ছা, এদিকে কি কি অপশন থাকতেছে? এই পাশে হচ্ছে অনেকগুলো সেল করা আছে। আচ্ছা, এটা কিন্তু আপনার ফুল মিরর গ্লাস, দেখেন মানে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু দেখা যাবে। আচ্ছা, নিজেদের সাথে এখানে হচ্ছে একটা ডয়ার আছে, সবগুলোই তালা সিস্টেম করা। এবং এই ডিজাইনটা দেখেন, পুরোটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে জালি করে নকশা করা কিন্তু। আচ্ছা, ভিতরে কিন্তু মিরর গ্লাস করা, কেউ যদি সাদা গ্লাস নিতে চায় ভিতর সাইডটার জন্য, আমরা সাদা গ্লাসও করে দিতে পারবেন। আচ্ছা, দেখতে দেখতে আরিফ ভাই কয়টা আইটেম দেখে ফেললাম ভাই? আমরা দেখতে দেখতে সর্বমোট 6টা ফার্নিচারের আইটেম দেখে ফেলেছি, ঠিক আছে। এখন হচ্ছে এই প্যাকেজের কিছু গিফট আছে আমাদের ভাই, গিফট মনে করেন রেটের ভিতরে নাই না, এটা অবশ্যই গিফট। আচ্ছা, আমরা প্রাইস আগে শুনবো, তারপর কি কি গিফট থাকতে সেটা দেবো। ওকে, আচ্ছা, ফুল সেটের প্রাইসটা কেমন আসবে? এই ফুল বেডরুম প্যাকেজের দাম হচ্ছে 1,00,000 টাকা। আপনার তরফ থেকে ডিসকাউন্টের লাস্ট কত রাখবেন ভাই? আমার তরফ থেকে ডিসকাউন্ট আপনার ভিউয়ার্সদের জন্য সর্বমোট 10,000 টাকা দিব, এবং 10,000 টাকা ডিসকাউন্ট করে এই বেডরুম প্যাকেজের দাম দাঁড়াবে 90,000 টাকা। আচ্ছা ভাই, আপনি আলমারি দেখার সময় কি বলছিলেন ভাই, আপনার নিজস্ব কারখানা ভাই, নিজস্ব সিএনসি মেশিন, সব যদি নিজস্ব থাকে তাহলে তো আপনি তো একটু ডিসকাউন্ট করতেই পারেন ভাই। আমি নিজস্ব কারখানার মালিক বলেই তো আমি 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, আরো ডিসকাউন্ট যার নাই সেটা তাও দিতে পারবে না ভাই। আপনি একটু হিসেব করে দেখেন, আলমারিটার ভিতরে কিন্তু কোট হ্যাঙ্গার করেছি আমরা, খাটটা বক্স করেছি, বেশিরভাগ শোরুমে দেখবেন যে সেমি বক্স খাটগুলো করে। আচ্ছা, ঠিক আছে, আমরা খাটটা পর্যন্ত বক্স করেছি, আলমারির ভিতর কোট হ্যাঙ্গার করেছি, ড্রেসিং টেবিলের ভিতরে চুরির হ্যাঙ্গার করেছি, কত কিছু কাস্টমাইজ করেছি, এবং এই খাটটাও কিন্তু অনেক উঁচু, দেখেন অনেক উঁচু। আচ্ছা, সবই আপনি কোয়ালিটি ফুল দিচ্ছেন, যেহেতু বলছেন যে ভাই নিজের কারখানা, যদি না বলতেন তাহলে আমি চাইতাম না ভাই। বলছেন কেন ভাই, আপনি আপনার কারখানা আছে,
আপনি তো ভাই আসলে অনেক নাচর বান্দা ভাই। ভাই ডিসকাউন্ট লাস্ট কত দিয়ে কত পর্যন্ত রাখ? সর্বশেষ আপনার ভিউয়ারদের জন্য যারা এই ভিডিও থেকে এই ফুল বেডরুম প্যাকেজটা নিতে চাইবে তাদের জন্য আরো এক্সট্রা 5000 টাকা ডিসকাউন্ট। কত টাকা? সর্বমোট 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে 85000 টাকায় ভাইয়া ফিক্সড। ভিউয়ার্স 85000 টাকা হলে পঙ্খিরাস মডেলের এই বেডরুম সেটটি নিতে পারবেন। আর কি কি গিফট থাকতেছে ভাইয়া? ভাই আসেন এবার গিফটের ভিতরে আসি। গিফট যে আমরা গিফট দিচ্ছি বলে যে কম দামে গিফট দিব বিষয়টা কিন্তু তা না। আমরা এটার সাথে একটা ম্যাট্রিক্স দিব, প্যাটেক্স কোম্পানির। ভালো না? না না ভাই একটুও ভালো না। দেখেন কতটা ভালো খারাপ। ভালো এটা ভাঁজ করতে পারবেন, ভাঙবে না, নষ্ট হবে না। আচ্ছা যদি খুচরো এই ম্যাট্রিক্সটা আপনি আলাদা করে কোনো দোকান থেকে কিনতে যান মিনিমাম 6-7 হাজার টাকা নিয়ে নিবে। আচ্ছা সাথে পাবেন একটা বিছানার চাদর। একটি বিছানার চাদর? হ্যাঁ একটি বিছানার চাদর, দুইটা মাথার বালিশ মানে ঘুমানোর জন্য। আচ্ছা মাথার নিচে যে বালিশটা দেয় সেই বালিশ ঘুমানোর জন্য, একটা কোল বালিশ এবং তিনটা বালিশেরই তিনটা কাভার। তিনটা বালিশেরই তিনটা কাভার, টোটাল সর্বমোট 6-8টা গিফট আইটেম থাকবে। 8টা গিফট আইটেম মানে প্রাইস এটাই থাকবে, শুধু এটা ফ্রি থাকবে। ফ্রি থাকবে, যদি কেউ নাও নেয় তারপর প্রাইস ওইটাই থাকবে। ওইটাই থাকবে, এটা আপনার তরফ থেকে ফ্রি মানে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি থেকে এটা আর কি। এটা গিফট ভাইয়া, গিফট গিফটই, গিফটের সাথে আসলে দামের কোনো সম্পর্ক নাই। আরে ভাই ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না, ভিডিওটি শেষ করার আগে আপনাদের শপে আমাদের ভিউয়ার্স কিভাবে আসবে যদি অ্যাড্রেসটা আরেকবার বলে দিতেন। আচ্ছা আমাদের শপটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আমাদের শপের নামটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে রাস্তার অপর সাইডে এসে মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড় বা দক্ষিণ, যে কাউকে বললেই হবে যে আমি দক্ষিণখানের যে নতুন থানা হয়েছে থানার পাশেই যাব, আমাদের শোরুমটা একেবারে থানার পাশেই। তাছাড়া গুগল ম্যাপে যদি সার্চ করেন ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন আমাদের শোরুমে। বেস অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু বিশেষ আরও একটি সুবিধা রয়েছে, ভিডিও কলের মাধ্যমে বেডরুম সেটটি আপনাদের পছন্দ অনুযায়ী মন মতো যেভাবে ইচ্ছা দেখে নিতে পারবেন। বেস আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।